দয়া করে কি বলবেন, ইমাম মেহদী আলাইহিসসালামের অনুসারী কারা হবেন এবং দাজ্জালের অনুসারী কারা হবেন? বিভিন্ন সামাজিক মাধ্যম হতে শুনে থাকি ইমাম মাহদীর অনুসারী হবেন বেশিরভাগ আরববাসী এবং দাজ্জালের অনুসারী হবেন ইহুদি ও এশিয়ানরা, কতটুকু সত্য বা গ্রহণযোগ্য দয়া করে বলবেন? ইমাম মাহদী যখন আসবেন তখন সারা বিশ্বের মুসলিমরা করবেন, কিছু মুসলিমরা তার সাথে যুদ্ধবিগ্রহ করবেন, ইমাম মাহদী সারা পৃথিবীকে শাসন করবেন, সারা পৃথিবী তার করতলগত হবে, সব মুসলিমরাই চূড়ান্ত পর্যায়ে তাকে ফলো করবেন। ইমলাউল আরদা কিসতান ওয়া আদলা, সারা পৃথিবীকে তিনি ন্যায় নীতি ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দেবেন। কামা মুলিয়া জুলমান ওয়াজাওরা, যেমন সারা পৃথিবী জুলুম এবং অত্যাচারে পরিপূর্ণ ছিল আগে, সে জায়গায় সারা পৃথিবীতে ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করে পরিপূর্ণ করে দেবেন। তার অনুসারী হবে সকল মুসলিম এক পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে। প্রথমে কিছু গোলমাল করবে অনেকেই, চূড়ান্ত পর্যায়ে সবাই পরাস্ত হবে শত্রুরা, আর ওনার রাজ, ওনার খেলাফা কায়েম হবে। আর দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা, বেশিরভাগ ইহুদিরা দাজ্জালের অনুসারী হবে। নবীজি বলেছেন, ইত্তাবিউল ইত্তাবিউদ দাজ্জাল সাবুন আলফান মিন ইহুদি আসফাহান, ইসফাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে। আলাইহিমুত তয়ালিসা, তাদের গায়ে বড় বড় তয়ালিসা চাদর থাকবে। এবং যে কোনো দুর্বল মুমিন যদি দাজ্জালের সামনে যায়, সেও অনায়াসে দাজ্জালের ক্যারিশমেটিক যেসব মিরাকলস, অলৌকিক জিনিসে দেখাবে, ওগুলির শিকার হয়ে সেও তার খপ্পরে পড়ে যাবে। অতএব তার সামনে যাওয়া নিষেধ। এবং সূরা আল কাহফের প্রথম দশ আয়াত নিয়মিত পড়লে দাজ্জালের বিপর্যয় থেকে আল্লাহ তাকে সেফ রাখবেন। এবং দাজ্জালের অধিকাংশ অনুসরণ করবে নারীরা। বাংলাদেশের যে নারীরা একটা ল্যাংটা পকি দেখলে তার পিছনে ছুটে, কিছুই নেই তারপরে বলে কার ভিতরে কি আছে বলা যায় না। আর দাজ্জালের ভিতরে তো অনেক কিছুই থাকবে, যা দাজ্জালের নির্দেশে বৃষ্টি হবে, দাজ্জালের নির্দেশে বৃষ্টি বন্ধ হবে, তার নির্দেশে গাভী দুধ দেবে, তার নির্দেশে জমিন ফল ফসল দেবে, তার যেদিকে যাবে জমিনের খনিগুলি তার পিছনে ছুটবে, মুমিনদের মুসলিমদের সব খাদ্য বন্ধ হয়ে যাবে, তাদের ক্ষেতের ফসল বন্ধ হয়ে যাবে। তো দাজ্জালের এত কিছু, এগুলি সব আল্লাহ করাবেন, আল্লাহর কুদরতে হবে, কিন্তু দাজ্জালকে শো করাচ্ছেন ইমান পরীক্ষার জন্য। তো দাজ্জালের এত কিছু হবে, নবীজি বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রীকে খাটের পায়ার সাথে বেঁধে রাখতে হবে, ছুটে চলে যাচ্ছে দাজ্জালের পিছনে গৃহবধূ, এই জন্য খাটের পায়ার সাথে বেঁধে তাদেরকে ঘরে রাখতে হবে, এমন অবস্থা হবে। তো দাজ্জালের অনুসারীর মধ্যে অধিকাংশ নারীরা, এই জন্য নারীদেরকে সাবধান করবেন, বেশি জ্ঞান দেবেন। আর সূরা কাহফের প্রথম দশ আয়াত মুসলিমরা সবাই পড়বে, তাহলে দাজ্জালের বিপর্যয় থেকে তিনি সেফ থাকবেন ইনশাআল্লাহ।